সুপার স্পেশালিটি হাসপাতালে ধোঁয়া দেখে আতঙ্ক বাথরুমে হ্যান্ড ড্রায়ার মেশিন থেকে ধোঁয়া তড়িঘড়ি রোগী বের করে দেওয়া হল হাসপাতাল থেকে হাসপাতালের ভেঙে ধোঁয়া বের করা হয় হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থার চেষ্টাতে প্রায় ঘন্টায় একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেই সময় আহত এক ব্যক্তি চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় এমনটাই অভিযোগ মৃত ব্যক্তির নাম হুমা শেখ মৃতের পরিবারের দাবি সাগর দিঘির চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি থাকায় আহত হন তিনি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে দেখেন হাসপাতালে ধোঁয়া আধ ঘন্টা চিকিৎসার জন্য অপেক্ষা করে থাকার পর তার মৃত্যু হয়